আমি নমস্কার, আমার বয়স হলো 55, নাম দোলালী গ্রামীণ, খামের বাড়ি ঢুসুর কালীবাড়ি, মানিগঞ্জ জেলা। মানিগঞ্জ জেলা শরীরে মানে কোমর ব্যথা, হাত ব্যথা, ঘাড় ব্যথা, আর এই ব্যথাতে মনে করেন ওষুধপত্র খাইতাম মানিগঞ্জে খাইয়ে, মানে আমার পেট ব্যথাও করতো না, এই ব্যথা বিনে মনে করেন ওই 4 মাস ধরে হাত ব্যথা, ঘাড় ব্যথা আর কোমর ব্যথা, মনে করেন আর 15 বছর আগে ব্যথা জন্য আমি শুয়েই থাকতাম, গড়াগড়ি করতাম, কাঁদতাম। উনি আমার মা লাগে, ওই বাড়ির অনেক কাজই করে পারতো না, আর মনে করেন ব্যথায় সারাক্ষণই কাঁদতো আর কি, প্রচুর ব্যথা ছিল, আমরা ওটা সহ্য করে পারতাম না আর কি। এমনি ডাক্তার দেখাইছি 3-4 জায়গা, ওই সারাটা ওষুধ খায় সারে না, কান্দাকাটি করে। পরে ইউটিউবে দেখার পরে এই এখানে আসলাম, আসার পরে এখন একটু সুস্থই আর কি। দেবে গেল মনে করতো না কিছু, ওই দুনিয়ায় কিছুই নাই, মানে আমি বিনা আর কেউ নাই, মানে কত সময় মনে হয় যিনি কাম দিত হাতের মধ্যে, কত সময় মনে করেন ধীর ধীর করে এনে ব্যথা কালাই আনিত, কত সময় আমার জিলিক পড়তো, প্রচুর খারাপ লাগতো, মা তো সহ্য করতে দেখতে খারাপ লাগতো। আমি বলছিলাম সন্তানকে যে আমার ভারত তো ভাই আছে, মানে ও তো দেখাইছে, তাইলে আমার ভাই করে ফোন দিয়ে কথা বলে যোগাযোগ করে দুই জায়গায় ডাক্তার দেখাইতে পারি, ভালো হইতে পারি, এই কিছু না। ভারতে যোগাযোগ, মা যাইতে চাইছিল, ওখানে মামা আছে তো, আমি বললাম যে ভারত গেলে, মানে ওই ভারত গেলে কি আর হবে, আমাদের দেশে তো অনেক চিকিৎসা আছে, ভালো চিকিৎসা। পরে ইউটিউবে সার্চ দিলাম ঘাড় ব্যথা লিখে, পরে ডাক্তার শফিউল্লাহর নাম আসলো, পরে মার হলাম যে বড় ডাক্তার, ঠিক আছে বড় ডাক্তার, তাহলে টাকা খরচ করলে একখানি করি। পরে এখানে আসলাম ডাক্তার শফিউল্লাহর এখান থেকে, আছে 11 দিন থাকলাম, তাতে মা একটু সুস্থ। না এখানে নার্সে খুবই করছে, আমাদের খুব ভালো ব্যবহার করছে, ট্রিটমেন্টও ভালো দিছে, থেরাপির জন্য এই তার ধন্যবাদ, এই সব আমার ভালো নিয়ে করছে, তার দ্বারা আমি ভালো হয়েছি, মানে কত সময় আছে না, প্রথম প্রথম ব্যথা পাইছি খুব, হয়েছি একটু দাম ধীরে নই, তাও তুই করে আবার করছে, এইভাবে করছে। ওই যে আপু আমার মাকে থেরাপি দিছে, উনি খুবই ভালো, কথাবার্তা ভালো, বলছে সমস্যা নেই আমি দেখবো না, আমি বলছি একটু দেখেন যে আমার মা তাতে যাতে সুস্থ হয়, না খুবই ভালো সে কথাবার্তা, আপনি হাতের কাজও বলো, মার কাছে আমি ফোন করে বলি যে মা আজকে কি ট্রিটমেন্ট দিছে, কয়বার দিছে, কয় না যথেষ্ট কষ্ট করতেছে সে, খুব ভালো। প্রধান স্যার আমার সাথে ভালো ব্যবহার করে, যায় যায় দেখাশোনা করছে, বলছে সারি দেবো, চিন্তা করেন না, আমার একবার শুনিয়ে দিয়ে দিল, ইঞ্জেকশন দিয়ে দিল। আমার মায়ের মতো যারা আছে ওই জায়গায় জায়গায় টাকা খরচ না করে ডাক্তার শফিউল্লাহর কাছে আসলে ভালো হবেন, এটা নিশ্চিত পাওয়া যায় আর কি। সে বড় মাপের একটা লোক, সে এক্সপিরিয়েন্সটা খুব ভালো তার। আমার নিয়ে আমি আশীর্বাদ চাই সবাই কাছে, পৃথিবীর কাছে, যে আমি যে এই সারা জীবন ভালোভাবে চলে যায় পারি সুস্থভাবে, এই আশীর্বাদটাই চাই আমি সবার কাছে। সবাই ভালো থাকবেন, সব আশীর্বাদ করুন, আমাদের মা যেন অনেক ভালো থাকে, যাতে যে কদিন আছে সব ভালো হলে সবার সাথে চলাফেরা করতে পারে, ব্যথা মুক্ত থাকতে পারে, এই আশীর্বাদ করবেন, ভালো থাকুন, নমস্কার। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।